পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখুন মন্দিরটি কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, পরমেশ্বর ভগবানের শুভ আবির্ভাব তিথি মহোৎসব বলে কথা। দেখুন মন্দিরের বাইরের দৃশ্যটি দেখুন, ভিতরে কীভাবে কাজ চলতেছে, কীভাবে পরমেশ্বর ভগবানকে স্বাগত জানানো হবে দেখুন আপনারা সবাই। এই যে দেখুন আম্বা জয় গোমাতা কি জয়, গোমাতা আছেন মন্দিরের প্রত্যেকটি অংশ, এমনকি বাহ্যিক অংশ ভিতরের অংশ সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে। মনে হচ্ছে যেন কোনো ধনাঢ্য ব্যক্তির বিবাহ মহোৎসব। আরি বো, এখানে কীভাবে মন্দির আরও সুন্দরভাবে সুসজ্জিত করা যায়, কীভাবে জন্মাষ্টমী মহোৎসব পালন করা যায় আলোচনা করা হচ্ছে। দেখুন আমরা ভিতরে প্রবেশ করছি, আরি বো, কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি এখনো, কাজ চলতেছে। এর মধ্যে কীভাবে কাজ চলতেছে আপনারা দেখুন সবাই। জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে পরমেশ্বর ভগবানের সেবায় ব্যস্ত আছেন, তার মধ্যে আমি একটু ফ্রি আছি, তার মধ্যে আমাদের প্রভু যাচ্ছেন, তাদের কী করছেন দেখুন, কে কীরকম সেবা করছে দেখুন, কত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে মন্দিরটি। এতেচং সকলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, পরমেশ্বর ভগবানই হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান। এখানে প্রায় 5-6টা মণ্ডপে ভগবানের জন্মাষ্টমীতে অভিষেক করানো হবে। এটি একটি মণ্ডপ, এখানে ভগবানের অভিষেক করানো হবে। এটি একটি ছোট মণ্ডপ, আরও বড় মণ্ডপ আগামীকাল দেখতে পাবেন। দেখুন আমাদের গুরু পরম্পরা জগৎগুরু শিল প্রপাত কি যায়, এখানে ছোট করে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে। একটি কক্ষে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের একটি ডিপার্টমেন্ট হচ্ছে এটি, ঘরোয়াভাবে পালন করা হবে। এখন আমরা বাইরে চলে আসলাম, বাইরে দেখুন কত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে। বাহ্যিক দৃশ্যটি আগামীকাল কমপক্ষে 1,50,000 মানুষ এই মন্দিরে আগমন হবে। জয়পুর মন্দির দেখুন আমাকে দেখতে পাচ্ছেন, এই যে মনে হচ্ছে আমি কোথায় চলে আসলাম, মনে হচ্ছে যেন স্বর্গপুরীতে চলে আসছি। মহারাজ যুধিষ্ঠিরের সবার মতো মনে হচ্ছে। মহারাজ যুধিষ্ঠিরের সবার নাম কি জানেন, ইন্দ্রপ্রস্থের মতো মনে হচ্ছে। দেখুন জগৎগুরু শিল প্রপাত কি যায়, আমাকে আর দেখাচ্ছে না, এখন মন্দির দর্শন করুন। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। আমি বারবার বলছি, আজ সারা রাত ভক্তরা সজাগ থেকে মন্দিরটাকে আরও সুন্দরভাবে কারুকার্য মণ্ডিত করে আকর্ষণীয় করে তুলবে। একদম মনে হবে যেন ইন্দ্রপ্রস্থে চলে আসছি। দেখুন এখনই ভক্তদের সমাগম হচ্ছে, এটা ছোটো একটি লাইন, কালকে দেখবেন এখানে আর জায়গা করা সম্ভব হবে না, তাই আমি আজই ভিডিওটি সম্পন্ন করার চেষ্টা করছি। মরিচ লাইটগুলি এখন জ্বালানো হয়নি, মরিচ লাইট বলা হয় এটা আমাদের দেশীয় ভাষায়। এটা হচ্ছে প্রবেশ গেট, এই আমরা মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে কৃষ্ণ হল, কৃষ্ণ হলে জন্মাষ্টমী মহোৎসব এদিকে পালন করা হবে। আর এটা হচ্ছে সুধর্ম হল, সুধর্ম হলে জন্মাষ্টমী মহোৎসব এদিকে পালন করা হবে। দেখুন ভিতরে প্রবেশ করতে পারছি না, ভিতরে প্রবেশ করা মানা আছে। এখন আমরা আরেকটিতে চলে গেলাম,
এটা আরেকটি হল, এই হলে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে। দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে জন্মাষ্টমী মহোৎসব পালন করছে, আর সামগ্রিকভাবে সার্বজনীনভাবে যে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে সেটি হচ্ছে নিচে। নিচে এখন যেতে পারছি না যেহেতু আমি উপরে আছি, নিচে কালকে যাব। কালকে আপনারা আমাদের সাথে থাকবেন, কালকে লাইভে সবচেয়ে বড় যে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে সেটি আমরা আপনাদের দর্শন করার চেষ্টা করবো। দেখুন মন্দিরের ভিতরটা, দেখুন মন্দিরের ভিতরে পরমেশ্বর ভগবানের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আগের দিন যে অভিষেক হয়, সরি অভিষেক নয়, কী হয়, অধিবাস হয়, এই অধিবাসের কীর্তনের প্রস্তুতি চলছে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।